আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ দর্শক গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি একটা গ্রুপের নাম আপনাদের নজরে পড়ছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী চাকুরিজীবী লীগ আগে আওয়ামী আছে পরে লীগ আছে মাঝখানে চাকুরিজীবী একটা নতুন সংগঠন যেই সংগঠনটা মূলধারার আওয়ামী লীগের সাথে কানেক্টেড না তবে এটাকে কানেক্টেড করতে গিয়া সক্ষাইয়া যিনি কানেকশান নেয়া এরকম গেছিলেন তিনিও শখ খাইছেন আর এটাও ছিটকিয়ে পড়ে গেছে তবে এখানে একটি স্টোরি ক্রিয়েট হয়েছে এই চাকুরিজীবী লীগের যিনি উদ্যোক্তা তিনি এবার ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ তিনি একজন সিআইপি তিনি একজন সিইও বুঝতেই পারছেন কার কথা বলছি ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ গার্ল হ্যালেনা জাহাঙ্গীর তিনি জয়যাত্রা টেলিভিশনের একজন সিইও আর হচ্ছে যে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন ফর বাংলাদেশ এজ এ ব্যবসায়িক ক্ষেত্রে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ওনারা আছে আমরা যেই পোস্টটা গতকাল থেকে দেখছি এটার উদ্যোক্তা হচ্ছেন তিনি তিনি এটার কেন্দ্রীয় সভাপতি মাহবুব মনির নামক একজন জনৈক ব্যক্তি সেটার সাধারণ সম্পাদক এবং ওনাদের এই কমিটিতে আছে লক্ষ লক্ষ নাকি সদস্য এখন কেন এই কমিটি আর কেনই বা অতি চালাকের গলায় দড়ি পড়লো এই কমিটি করতে নিয়া কারণ ওই যে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলছিল এত আওয়ামী লীগ আমরা কোথায় রাখবো প্রতিদিন যেই হারে নতুন নতুন অভিনব আওয়ামী লীগ গজাচ্ছে পাপিয়া লীগের মতন বা শাহেদ লীগের মতন এরকম জাহাঙ্গীর হেলানা জাহাঙ্গীর সাহেব তিনি চাকুরিজীবী লীগ যেটা নিয়ে আসছেন এটা প্রথমে ধরা খেয়ে গেছে তবে দেখেন অতিলোভিত তেনার কী কী হয়েছেন প্রথমত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কবে থেকে কানেক্টেড এটা বলি দুই সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর যেই পোস্ট আছে সদস্যপদ সেইখানে তিনি একটা পোস্ট পাইছেন পাশাপাশি এই বছরের মানে দুই সালের সতেরোই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটিতে তিনি একটা সদস্য পদ পাইছেন এখন ওনার এই দুইটা পদ পাওয়া নিয়েও আছে পেছনে কিছু বিতর্ক প্রথম বিতর্ক আছে ওনার নিয়োগ পাওয়া নিয়ে এই সদস্য পদ পাওয়াগুলো নিয়ে। প্রথম আলোর করা আপনার যে রিপোর্ট যুগান্তরের করা যে রিপোর্ট সেই রিপোর্টের তথ্য অনুযায়ী তিনি খাওয়াইছেন অনেকে এমপি খাইছেন অনেক মন্ত্রী খাইছেন তবে যে যা খায় তিনি খাওয়াইছেন যার কারণে তারা নাকি সুপারিশও করছে এখন সুপারিশধারী এই প্রার্থী তিনি যখন পোস্ট পাইলেন তিনি প্রতিনিয়ত দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডেই ব্যস্ত এটা আবার কার কথা বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যে মহিলা কমিটি যেটা আছে আওয়ামী মহিলা লীগ সেইটার যিনি একজন প্রধান একজন ব্যক্তি আমাদের চুমকি আপা। তিনিই গতকালকে আপনার এই হেলেনা জাহাঙ্গীরকে দল থেকে নীতিগতভাবে বহিষ্কারের জন্য দলের নীতিগত সিদ্ধান্ত জানিয়েছেন আজকে এটা হয়তো জাস্ট প্রেস রিলিজের মাধ্যমে আসবে এখন আবার ঢাকাতে যখন এই সিদ্ধান্তের খবর আসছে কুমিল্লা থেকে আবার গতকালকে খবর আসছে উত্তর জেলা আওয়ামী লীগের তার যে পোস্ট ছিল যে উপদেষ্টা পোস্ট সেইটা নাকি গত মাসেই আপনার এটা ওনাকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়ে আছে। দপ্তর সম্পাদকের কাছে নাকি নির্দেশনা চলে গেছে এইটা আবার কার কথা উত্তর জেলা আওয়ামী লীগের কুমিল্লার রুহুল আমিন ভাইয়ের কথা এখন কেন এত কাহিনী বুঝেন আর এই চাকরিজীবী লীগের আসলে রহস্যটা কি রহস্যটা হচ্ছে কি এটা আওয়ামী লীগের মান সম্মান ডুবানোর জন্য আওয়ামী লীগের নাম বেচা নিজেদের পকেট ভর্তি করার জন্য তারপর হচ্ছে যে আওয়ামী লীগের নাম বেচা নিজেরা ও যে নেতা কম আর কি কর্মী কম নেতা হওয়ার যে প্রবণতা সেলেনা জাহাঙ্গীরের ভিতরে সেটার একটা বহিঃপ্রকাশ তিনি কেন এটা করতে চাইছেন তিনি একটা ক্লেম কি ক্লারিফিকেশন দিয়েছেন যে ভাই আমি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই তো প্রধানমন্ত্রীকে আপনাকে চিনে নাকি চিনে না চিনে কিভাবে চিনে কারণ আমি যে এলাকার বাসিন্দা কুমিল্লা পাঁচয়ের খসরু ভাইয়ের এলাকার ভোটার আমি বুড়িচঙের পোলা সো আপনি সেই এলাকা থেকে এবার নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আপনাকে দল মনোনয়ন দেয় নাই কেন কারণ জুম্মায় জুম্মায় আট দিন হয়েছেন আওয়ামী লীগে ঢুকছেন ঢুকার পরে হয় কি নতুন আসলে একটু লাফাই বেশি তো প্রধানমন্ত্রী যখন ডাক দিল হেলেনা গো না আপনারা ডাইরেক্ট দেয় নাই কিন্তু সবাই ডাক দিছে যে করোনা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তোমরা পাশে গিয়ে দাঁড়াও তা আপনারা তো দাঁড়ান নাই আপনি আমার এলাকার এমপি হতে চাইছেন পাঁচ টাকা খরচ করছেন আপনি করেন নাই তা আপনি যে প্রধানমন্ত্রীর কোন হাত শক্তিশালী করবেন নেত্রী কিন্তু জানে দলের ব্যাপারে আমি দেখছি সবসময় তেগি যারা নেতা আছে তেগি যারা নেত্রী আছে তাদেরকে প্রধানমন্ত্রী কিন্তু মূল্যায়ন করে কুমিল্লা সীমাপা এটার একটা এক্সাম্পল যিনি রাজপথে মাইর খেয়েছেন দলের জন্য খাটছেন আমাদের আফজল খানের মেয়ে ঠিক আছে এগুলো মূল্যায়ন ওইদিকে যায় নাই মৌসুমী মৌসুমি আইসা এখানে সামনে দিয়ে লাফাইলে হবে না কারণ প্রধানমন্ত্রী জানেন যে দলের জন্য কাদের প্রয়োজন কারা আওয়ামী লীগের সুসময় চাইটা খাইতে চায় তিনি তাদেরকে চিনেন তো যেহেতু আপনাদের আপনি এইবার এমপি প্রার্থী হওয়ার সুযোগ ছিল আপনার আপনি আসছেন চাইছেন তো জনগণের জন্য কি করছেন এটা নেত্রীর কাছে খবর নিশ্চয়ই গেছে এখন আপনাকে বহিষ্কার করার জন্য সিদ্ধান্ত আসে কারণ কি এই যে কমিটিটা এটা নাকি অলরেডি তারা চৌষট্টি জেলার ভিতরে বত্রিশ জেলাতে ছড়াই দিয়েছে আপনি চাইলেই সেই কমিটিতে যোগদান দিতে পারেন কমিটির উদ্দেশ্য কি আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর মতন প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা তো প্রধানমন্ত্রীর হাত এমনিই শক্ত আমরা এমনি প্রচুর আওয়ামী লীগ হয়ে গেছি এত আওয়ামী লীগ যে আপনি ঢাকা থেকে কুমিল্লা নামা সময় পান নাই নামলো এলাকায় যাওয়ার সময় পান নাই ঠিক আছে এখন এত আওয়ামী লীগ তো আমাদের দরকার নাই ঠিক আছে আপনি যদি আপনার জায়গা থেকে প্রধানমন্ত্রীর জন্য কাজ করতে চান হাতকে শক্তিশালী করতে চান আপনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন আপনি কেন্দ্রীয় সভাপতি হইয়া আপনার ব্যাপারে চুমকি আপা কি বলছে যে এই মহিলাটা দলে জয়েন করার পর থেকেই সে নানানভাবে বিতর্কিত কর্মকাণ্ড করছে তার জয়যাত্রা টেলিভিশনও সরকারের বিরোধী অবস্থানে আছে আমার কথা নাকি প্রতিবেদনের কথা প্রতিবেদনের কথা আপনার বিভিন্ন কর্মকাণ্ড এটা আওয়ামী লীগের বিপরীতে গেছে এখন আবার আপনি নতুন করে নিজেকে ওই যে আপনার এই যে নিয়োগের পিছনে প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে কিছু মন্ত্রী এবং এমপি আপনাকে সুপারিশ করে সেইখানে ঢুকাইছে আপনার জয়যাত্রা টেলিভিশনে নাকি কোনো একজন মন্ত্রী সাহেবও আছেন তো এই রেফারেন্সগুলাকে আপনারা কাজে লাগাইছেন আর যার কারণে হয় কি যে আপনারা ঢাকা বসে সব নেতা হয়ে যান ভাবেন ঢাকা বসে এমপি হওয়া সোজা যে প্রধানমন্ত্রী এত বোকা না আপনাদের এই আওয়ামী চাকুরিজীবী লীগের জন্য যেই ধান্দাটা করছেন এটা ভেস্তে গেছে আর ইতিমধ্যে যারাটার সাথে কানেক্টেড হইছেন ভাই ওই দেশে বিদেশে ছবি টবি পাঠাইয়া হ্যাঁ এগুলো দলের জন্য ক্ষতিকর আপনাদের বুঝতে হবে হেলানা জাহাঙ্গীরদের মতন অনেকে আছেন ব্যবসায়িক সুযোগ সুবিধা নেওয়ার জন্য ব্যবসাটা ভালো বোঝেন বুঝছেন করোনা লকডাউনে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে ওনারা অ্যাজ এ ব্যবসায়িক পার্সন তারা বোঝেন যে কোন পয়েন্টে কোথায় কারে খাওয়াইলে কোন দিক দিয়ে কী করলে ও দলের নামটা জোড়া দিলে একটা টিম বানাইয়া একটা বিশাল কোনো কিছুতে যে প্রধান অতিথি হয়ে বসা যায় একটা ধরেন রাষ্ট্রীয়ভাবে একটা বিশেষ চেয়ারের সুযোগ হয় কোথাও গেলে একটু ভিআইপি গেটআপ নেওয়া যায় এখন তো হেলানা জাহাঙ্গীর ফেসবুকে ওই যে লাইভে এসেই কথা বলেন তাই না আপনি অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন আপনার আমি দেখছি জয়যাত্রা টেলিভিশনে প্রবাসীদের জন্য সেটা আলাদা বাট আপনি যখন এই ধরনের কর্মকাণ্ড করেন এটা আওয়ামী লীগকে বিপদে ফেলে আপনার বোঝা উচিত দল সঠিক সিদ্ধান্ত নিছে এই ধরনের পাপিয়া টাইপের পাপিয়ারও কিন্তু এরকমভাবেই নেতাদের কাছে ঘেসছে চট করে এসে নেত্রী হয়ে গেছে হেলেনা জাহাঙ্গীর আমাদের এলাকার মানুষ চিনে চিনে যে কইতে পারে না যে হেলেনা জাহাঙ্গীর কে আপনি যদি এবার নির্বাচনে আমার এলাকায় যাইতেন আপনি যদি দশ টাকাও খরচ করতেন আমি আজকে ভাবতাম যে হ্যাঁ আপনার এই লীগটাও হয়তো কোনো কাজে দিবে জানি তো নাই তা প্রধানমন্ত্রী এগুলা বলছে আপনার সম্পর্কে বাহাউদ্দিন নাসিম ভাই বলছে আওয়ামী লীগের একজন নেতা যে সে মানুষের কোন কমিটির অনুমোদন দিব তার তারই তো অনুমোদন নাই তার কমিটির অনুমোদন নাই চুমকি আপা কি কি বলছে আপনারা নিয়ে একটু ইয়াগুলা দেখেন দর্শক বিকেলে আরেকটা ভিডিও আছে সেখানে এই হেলড়া জাহাঙ্গীরের আরেকটা কি বলা হচ্ছে আরেকটা রূপ ছিল সেই রূপটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে এখানে বিদায় অনেক লম্বা কিচ্ছা কন্টিনিউ হইতেই থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম